বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। জিএসপি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, এখন থেকে আর আপনাদেরকে কষ্ট করে নাম্বার ডায়াল করতে হবে না বিকাশে লেনদেন করার জন্য। অর্থাৎ বিকাশ অলরেডি আপনাদের জন্য প্লে স্টোরে একটি অ্যাপস লঞ্চ করেছে, যে অ্যাপসের সাহায্যে আপনারা খুব দ্রুত যে কোনো জায়গায় টাকা সেভ মানি অথবা ক্যাশ আউট করতে পারবেন, চাইলে যে কোনো মোবাইল রিচার্জ, এয়ারটাইম বা পেমেন্ট করতে পারবেন। তো বিকাশে লেনদেন করার জন্য এখন আর কষ্ট করে কোনো নাম্বার ডায়াল করতে হবে না। মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিলে আপনি সেই অ্যাপসের সাহায্যে খুব সহজেই লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখি কিভাবে সেটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় এবং অ্যাকাউন্ট রেজিস্টার করে কিভাবে আপনারা লেনদেন করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিকাশের যে অ্যাপসটি, এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে। আমি প্রথমে গুগল প্লে স্টোরে গেলাম, এরপর গুগল প্লে স্টোরে যে লিখব বিকাশ, দেন সার্চ করার পর আপনি এখানে অনেকগুলো বিকাশের অ্যাপস দেখতে পাচ্ছেন। আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, বিকাশ লিমিটেড, এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটিকে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে ভয়েসের মাধ্যমে ডিরেকশন দেওয়া হবে এবং কোন অপশনে কি করতে হবে সেটা ভয়েসের মাধ্যমে বলে দেওয়া হবে। বিকাশ অ্যাপে আপনাকে স্বাগত। অ্যাপ ব্যবহার করতে শুরু করুন বাটনে ট্যাপ করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা শুরু করুন বাটনটি, এখানে এটাতে ট্যাপ করতে বলা হয়েছে। আমি ট্যাপ করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলা হয়েছে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি মেসেজ চলে এসেছে এবং এখানে একটি কোড এসেছে, যে কোডটি আমাকে এখানে বসাতে হবে, এটি হচ্ছে সেই ভেরিফিকেশন কোড। কোড দেওয়ার পরে আবার তিন চিহ্নটিতে ক্লিক করবেন। আপনার পছন্দের ভাষা বেছে নিন। এখান থেকে আমি ইংলিশ বেছে নিলাম, আপনি চাইলে বাংলা নিতে পারেন। এগ্রিতে ক্লিক করলাম। সিলেক্ট ইওর অ্যাকাউন্ট পিকচার। এখানে আপনি আপনার যে ইমেজ বা যে ছবিটি দিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমারটি করে দিচ্ছি। এরপর আপনি আপনার নাম সিলেক্ট করে দিবেন এখানে। কনফার্ম টু গেট স্টার্টেড। এরপর নেক্সট দিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অ্যাপসটি ওপেন করেছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড মানি অপশন, আপনারা সেন্ড মানিতে ক্লিক করবেন। এরপর আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান, আপনি চাইলে কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বারটি এখানে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি চাইলে টাইপ করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি টাইপ করেছি এবং আমি এই নাম্বারটিতে টাকা পাঠাতে চাচ্ছি, যেহেতু সেন্ড মানি করতে চাচ্ছি এজন্য আমি তীর চিহ্নটিতে ক্লিক করব। এরপরে এখানে আমি টাকার অ্যামাউন্ট লিখব, যে আমি কত টাকা পাঠাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 2000 টাকা, তা আমি এখানে সাপোজ ধরুন 100 টাকা পাঠাতে চাচ্ছি। এখানে রেফারেন্স দিব, আমি রেফারেন্সে কী লিখতে চাচ্ছি আমি লিখে দিলাম, দুইটা ই লিখে দিলাম। আর এখানে পিন নাম্বার দিতে হবে, দেন তীর চিহ্নতে আবার ক্লিক করব। এখন এটা আমাকে কনফার্ম করতে হবে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার টাকাটি সেন্ড হয়ে গিয়েছে। এখানে 2000 টাকা ছিল, এখন হচ্ছে 1998 টাকা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স দেখানো হয়েছে যে 100 টাকা হয়ে গেছে। এরপর আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে বাই এয়ারটেমে ক্লিক করবেন। সেমভাবে এখানে ফোন নাম্বার দিয়ে আপনি তারপরে হচ্ছে রিচার্জ করবেন। তো আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি। ওকে, এখানে অ্যামাউন্ট লিখবেন, আপনি কত টাকা দিতে চাচ্ছেন। আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে 10, 30, 50, 100, আপনি চাইলে টাইপও করে দিতে পারেন। তো আমি 28 টাকা রিচার্জ করতে চাচ্ছি, এজন্য 28 সিলেক্ট করে দিলাম। পিন নাম্বার দিতে বলা হয়েছে, আমি পিন নাম্বার দিচ্ছি। ওকে, এটা আমাকে এখন কনফার্ম করতে হবে, এখানে আমাকে প্রেস করে ধরে রাখতে হবে। বাস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম হয়ে গিয়েছে, সাকসেসফুল লেখা চলে এসেছে এবং SMS চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার টাকাটি রিচার্জ চলে গিয়েছে। এরপর আপনি যদি ক্যাশ আউট করতে চান সেমভাবে ক্যাশ আউটে ক্লিক করবেন। আপনি যে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে চান সেই এজেন্ট নাম্বারটি এখানে টাইপ করবেন। তারপরে হচ্ছে আপনাকে অ্যামাউন্ট দিতে বলা হবে, পিন নাম্বার দিতে বলা হবে, তারপরে আপনি কনফার্ম করলে আপনার ক্যাশ আউটটি হয়ে যাবে। এরপর আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন মেক পেমেন্টে।
সেম ভাবে এখানে কোন মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি টাকাটি পাঠাবেন সেটা এখানে দিবেন। এরপর কাউন্টার নাম্বারের জায়গায় কাউন্টার নাম্বার দিবেন, পরবর্তীতে পিন নাম্বার যেখানে দিতে বলবে পিন নাম্বার দিয়ে ওকে করলে আপনি পেমেন্ট দিতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট মানি, আপনি টাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন, কোন নাম্বারে রিকোয়েস্ট করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আর আপনি চাইলে অ্যাপসটি আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন রেফার এ ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডকে শেয়ার করার জন্য এখানে ক্লিক করবেন। এরপর শেয়ার কোড, এখান থেকে আপনি ইমো, ইমেল, মেসেজ, স্কাইপ, ব্লুটুথ অথবা আপনি লিঙ্ক কপি করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারছেন। একটি বিষয় মনে রাখতে হবে যে প্রত্যেকবার লেনদেন করার সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে একটি রেখা যাচ্ছে, রেখাটি ফুল কমপ্লিট হলে আপনার লেনদেন নিশ্চিত হবে, এছাড়া কিন্তু আপনার টাকা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু রেখাটি আসতেছে। ওকে বন্ধুরা, এরপর আপনি যদি আপনার প্রিভিয়াস কোনো স্টেটমেন্ট দেখতে চান তাহলে এখানে যে বিকাশের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে স্টেটমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টেটমেন্টে ক্লিক করবেন। দেন এখানে আপনাদেরকে দেখে আপনি কোন নাম্বারে কত টাকা রিচার্জ করেছেন, কোন নাম্বারে ক্যাশ আউট করেছেন বা আপনি টাকা ক্যাশ ইন নিয়েছেন অথবা আপনি যে লেনদেন করেছেন সেটার স্টেটমেন্ট আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনি ট্রানজ্যাকশন সামারিতে গেলে আপনি দেখতে পারবেন কত প্লাস হয়েছে, কত মাইনাস হয়েছে, আপনি কত সেন্ড করেছেন, কত রিসিভ করেছেন, কীভাবে করেছেন সকল কিছু দেখতে পাবেন। এরপর আপনি এখানে লিমিট চেক করতে পারবেন, কতবার আপনি একদিনে লেনদেন করতে পারবেন, কতবার সেন্ড মানি, কতবার ক্যাশ ইন, কতবার ক্যাশ আউট সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। আপনি ক্যাশ ইন করতে পারবেন 2 বার এবং সর্বোচ্চ একদিনে আপনি 15,000 টাকা ক্যাশ ইন করতে পারবেন। আপনি সেন্ড মানি করতে পারবেন 20 বার এবং সর্বোচ্চ 10,000 টাকা। তো সব কিছু এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে লিমিটটা দেখে নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনার পিন নাম্বারটি আপনি চেঞ্জ করে নিতে পারেন, এই জন্য আপনি চেঞ্জ পিনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি পিন নাম্বার চেঞ্জ করে নিতে পারেন এবং আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট সেটিংস আপনি এখানে সেটিংস থেকে সব কিছু ম্যানেজ করতে পারবেন। অ্যাকাউন্ট সেটিংস, নোটিফিকেশন সেটিংস, নেম চেঞ্জ, পিকচার চেঞ্জ সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারছেন। আপনি চাইলে এখান থেকে ভয়েস ডিরেকশনটা অন করে দিতে পারেন অথবা আপনি অফ করে রাখতে পারেন। আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ আপনি সেভ করে দিতে পারেন। তো আমি এখান থেকে ইংলিশ করা আছে, আমি বাংলা ফোনটি নিয়ে গেলাম, ইয়েস করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। সো বন্ধুরা, বিকাশের অ্যাপস নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আপনি কোনো জায়গায় না বুঝে থাকলে এক্ষেত্রে আপনি চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন। সো যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমাদের সাথে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।